আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। তো অনেকেই কমেন্ট করেছেন আমার ইউটিউব ভিডিওতে যে ভাই আমাদের কোম্পানির ডোমেইন কিভাবে খুঁজতে হয় এটা আমরা জানি না, তো এই ব্যাপারে যদি আপনি একটা টিউটোরিয়াল করে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। তো কোম্পানির ডোমেইন বা ওয়েবসাইট একই জিনিস, অনেকেই কোম্পানির ডোমেইন এবং ওয়েবসাইট বিষয়টা বোঝে না। তো যদি আপনাকে কোম্পানির ডোমেইন খুঁজে বের করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির নাম তো আপনাদের কাছে থাকবে, তো ইজিলি আপনারা খুঁজে বের করতে পারেন। আমার এখানে যে লিস্ট আছে আমি জাস্ট একটা কপি করছি, এখান থেকে কোম্পানি কন্ট্রোল সি প্রেস করে কিবোর্ড থেকে কপি করবেন, অ্যান্ড দেন এখানে আপনি মাউস থেকে পেস্ট করতে পারেন অথবা কন্ট্রোল ভি একসাথে চেপে পেস্ট করতে পারেন। এরপরে ইন্টারফেস করুন, দেখুন আপনার কোম্পানি নেমটা এখানে কি বলা আছে, ডাবল এ ইলেকট্রিক। জাস্ট আপনার কোম্পানির নেমে কোম্পানির মেন টাইটেলটা দিয়ে দিয়েছে। এখন দেখুন যে আপনি যে কোম্পানির নেম দিয়ে সার্চ দিয়েছেন এখানে দেখুন সেম এই কোম্পানিটা, আর আপনার যে কোম্পানির নাম দিবে আপনার ওই কোম্পানির যে ডোমিনটা বা ওয়েবসাইটটা হবে সেম আপনার ওই নামের সাথে মিল থাকবে। সো আমি এটা দিয়ে সার্চ করার পরে আসছে এই ডোমিনটা, আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি, আর যদি না চান তাহলে আপনি এখান থেকে কপি করতে পারেন। দেখেন এর নিচে আছে www.a-electric.com, তো আপনি এখান থেকে জাস্ট ব্লক করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে আপনার এক্সেল শিটে একটা ওয়েবসাইট নামে একটা কলাম করবেন, ওয়েবসাইটে একটা কলাম করে আপনি এখানে পেস্ট করবেন। আর যদি আপনি সরাসরি এখানে ক্লিক করেন তাহলে আপনি এই কোম্পানির ওয়েবসাইটটা দেখতে পারেন। আপনি এখান থেকে কিভাবে ওয়েবসাইটটা নেবেন, জাস্ট এখানে কার্সার রেখে কপি করে নেবেন, এরপরে আপনার এক্সেল শিটে ইনপুট করবেন। তো আমি এটা ছাড়াও আরো কিছু দেখাচ্ছি, যেমন আপনার এখানে একমি ম্যানুফ্যাকচারিং, তো একমি ম্যানুফ্যাকচারিংটা আমি কপি করে গুগলে সার্চ করব। দেখুন একমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একমি ম্যানুফ্যাকচারিং, তো সেম নাম এবং সেম কোম্পানি, দেখুন ডোমেইনটা এবং কোম্পানিটা একদম সেম একই রকম। তো আপনি যখনই সার্চ দিবেন তখনই এই নামের সাথে কোম্পানিটা কোম্পানির ডোমেইনটা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, দেন আপনি এখান থেকে কপি করে নেবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের গুগলে যখনই ঢোকেন, আমি এখানে গুগলে ঢুকতেছি, এখানে দেখুন বাংলাদেশ লেখা আছে। আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক কিছু গুগলে সার্চ দিলে সম্পূর্ণ ফলাফল পাই না আমরা, তো আমরা যদি এখানে আমেরিকা থেকে সার্চ করি তাহলে সম্পূর্ণ ফলাফল পাবো। এখন আপনারা ভাবতে পারেন যে কিভাবে বাংলাদেশে বসে আমেরিকার গুগলের হোম পেজ জানতে পারি, এটা আসলে খুব একটা কঠিন না। আমি জাস্ট এখানে লিখে দিব google.com/ncr, এরপরে এখন দেখুন একটু খেয়াল করে দেখুন এখানে বাংলাদেশ আছে, আমি যখন এনসিআরটা লিখে সার্চ দিব এরপরে দেখুন বাংলাদেশটা নেই, অর্থাৎ এটা এখন আমেরিকা হয়ে গেছে। এখন যদি আপনি সার্চ দেন, গুগলে যখন সার্চ দিবেন তখন একটু লেফট সাইডে উপরে একটু খেয়াল করবেন যে এই যে এই অপশনে অ্যাবাউট 0.54 সেকেন্ডে আপনার সার্চ রেজাল্ট দেখাচ্ছে এত, আর যদি আপনার বাংলাদেশের গুগল হোম পেজে একই জিনিস সার্চ দেন, আমি যে এখানে একই জিনিস সার্চ দিচ্ছি শুধু পার্থক্যটুকু দেখবেন, দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে কি 972 আর এখানে
দেখাচ্ছে কি 1040, বুঝতে পারছেন পার্থক্য কতটুকু? আমরা তো গুগল থেকে এই ওয়েবসাইটটা খুঁজে বের করলাম, তো আমরা আরো অন্য অন্য অনেক অপশন আছে যেখান থেকে আমরা বের করতে পারি। তো এরকম যে অয়েগুলো আছে আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে আমরা খুঁজে বের করব। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এই ধরনের অনেক সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের কোম্পানিকে মার্কেটিং করার জন্য বা তাদের কোম্পানিকে পরিচিতি লাভের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে এবং সেখানে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া থাকে। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে গেলে আমি ওই কোম্পানি বা ওই কোম্পানির ইনফরমেশান পেতে পারি। তারা সোশ্যাল মিডিয়া বলতে কী কী আছে? সোশ্যাল মিডিয়া বলতে আপনার টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। তো আমরা সচরাচর অনেকেই জানি যে লিঙ্কডইনটা কিন্তু বিজনেসম্যানদের একটা বড় ধরনের একটা প্রোফাইল। তো এই লিঙ্কডইন সেক্টরে অধিকাংশই বিজনেসম্যানরা থাকে। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, দেন লগ ইন করে আমরা এখানে খুঁজে নিব। তো আমার এই যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, এখানে বলছে সার্চ ফর পিপুল, কমা জবস, কমা কোম্পানি অ্যান্ড মোর, অর্থাৎ আপনি এইভাবে অনেক কিছু খুঁজতে পারেন। তো আমি এখন জাস্ট কোম্পানিটা এখানে পেস্ট করব। এখানে একমি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা করছি, এখানে অনেকগুলো আসছে, জাস্ট আমি এখানে সার্চে ক্লিক করলাম। একমি কোম্পানি, জাস্ট আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমি সিমোরে ক্লিক করব। সিমোরে ক্লিক করার পরে আপনি একটু বাম সাইডে দেখুন ওয়েবসাইট, অর্থাৎ আমি এই একটি কোম্পানির ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি এখান থেকে। অর্থাৎ আমরা একটা কোম্পানির ওয়েবসাইট বা ডোমেইন যেটাই বলেন আমরা সোশ্যাল মিডিয়া থেকেও খুঁজে বের করতে পারি অথবা গুগল থেকেও খুঁজে বের করতে পারি। ওয়েট, আমি সংক্ষেপে আরেকবার দেখাচ্ছি, দেখুন আমি এক্সেল শিটে যাচ্ছি, এখান থেকে কোম্পানিটা কপি করব, দেন গুগলে আমি সার্চ করব। সার্চ করার পরে আমি এখান থেকে ডোমেইনটা পেয়ে যাচ্ছি। এরপরে সেম এটা যদি আমি লিঙ্কডইনে বা সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক, টুইটার আছে, এখানে সার্চ করলেও পাবো। জাস্ট আমি একটা ওয়ে দেখাচ্ছি, লিঙ্কডইন আপনারা সেম পদ্ধতিতে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুঁজে দেখবেন। তো জাস্ট আপনারা তো খুঁজতেছেন এখন ওয়েবসাইট বা ডোমেইন যেটা বলেন, তো আমি এখানে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে কোম্পানিটা আসলো। এরপরে কোম্পানিটা আসার পর আমি কোম্পানিতে ভিউ করছি, এরপরে দেন এখানে সিমোরে ক্লিক করবেন, এরপরে দেখুন ওয়েবসাইটটা পেয়ে গেলেন। তো আমার কথা যদি বুঝতে কষ্ট হয় আপনারা এগেন টিউটোরিয়ালটা আবার দেখেন। তো দেখেন আমি যে ওয়েবসাইটটা পেলাম এখানে আমি জাস্ট কপি করে এক্সেল শিটে আমার ওয়েবসাইটের কলামে আমি এখানে পেস্ট করছি। আমার এটার কালারটা চেঞ্জ করা আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা দেখলেন যে কীভাবে একটা কোম্পানির নাম দিয়ে ওয়েবসাইট খুঁজে বের করা যায় গুগল এবং সোশ্যাল মিডিয়াতে। তো আমার নেক্সট টিউটোরিয়াল হবে যে কীভাবে গুগল সার্চ করে স্পেসিফিক কোনো কান্ট্রির ইমেল খুঁজে বের করতে হয়। তো স্পেসিফিক কান্ট্রি বলতে যেমন জাপান, জার্মানি বা আমেরিকা, আপনি যে কান্ট্রি বলেন, তো সেই কান্ট্রির যে যারা এমপ্লয় আছে তাদের আমি বা যে কোম্পানি বলেন বা স্পেসিফিক যে কোনো পার্সন বলেন না কেন, আপনি যদি চান তাহলে আমি গুগল থেকে বের করতে পারি। তো এই ধরনের একটা টিউটোরিয়াল আমি নেক্সটে আপনাদের জন্য তৈরি করব। তো আপনারা নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করুন, এবং এই টিউটোরিয়ালটা দেখার সময় যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।